নমস্কার বন্ধুরা খবর সন্তান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একুশ আগস্ট দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নিম্নচাপের কতটা প্রভাব আজকে রয়েছে এবং গরম বাড়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের সবশেষ যেটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে নিম্নচাপটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে চলে গেছে যার ফলে আজকে তার অবস্থান রয়েছে প্রধানত ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় এই কারণের জন্য ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল পশ্চিম মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে সেটি গুজরাট এবং রাজস্থান সংলগ্ন জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো নিম্নচাপের প্রভাব থাকার সম্ভাবনা নেই যদিও জলীয়বাষ্প থাকার জন্য ভ্যাবসা গরম পরিস্থিতি কিছুটা থাকতে পারে তবে আজকে যে আবহাওয়া সম্ভাবনা রয়েছে প্রধানত কলকাতা এবং হাওড়া এখানে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গরম পরিস্থিতি থাকবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে চব্বিশ পরগনা তথা উত্তর এবং দক্ষিণ সঙ্গে পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টির সেই অর্থে কোনো সম্ভাবনা নেই নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি তবে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে যে আপডেট রয়েছে আবহাওয়ার তাতে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল তবে আজকে সেটি একটু উঠতে পারে একত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে গরম পরিস্থিতি বাড়বে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে হালকা মাঝারি মানের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের এই জেলাগুলোতে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম এখানেও তাপমাত্রা বাড়তে পারে থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ গরম পরিস্থিতি একটু বাড়বে বৃষ্টির সেই অর্থে কোনো সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে তো বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান এবং হুগলি এখানে তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গরম পরিস্থিতি বাড়তে চলেছে বৃষ্টির সেই অর্থের সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতেও তাপমাত্রা দুই ডিগ্রি মতন বাড়ার সম্ভাবনা রয়েছে থাকতে পারে প্রধানত একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি বা তেত্রিশ কোথাও কোথাও হতে পারে মুর্শিদাবাদে এমন একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমন একটা কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে তাই দক্ষিণবঙ্গে আজকে প্রধানত রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টির একটা চান্স থেকে যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার পর যে আবহাওয়া আবার থাকতে পারে তাতে পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নক্ষত্র আকাশ থাকারই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আগামী দিনে যে আপডেট রয়েছে তাতে আজকে এবং আগামীকাল সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী পরশু থেকে আবারও একটা হালকা চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে চব্বিশ তারিখ থেকে আবার কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়তে পারে তো পরবর্তী ক্ষেত্রে যেমন আপডেট আসবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তাই এক লাইনে পশ্চিমবঙ্গের আবহাওয়া হচ্ছে আজকে এটি বৃষ্টি কমে যাচ্ছে কিন্তু গরম বাড়বে এটাই হচ্ছে মূল কথা অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে তাতে প্রধানত গরমটা রয়েছে এবং তাপমাত্রা আর একটু বাড়তে পারে দার্জিলিং কালিম্পং এ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে জলপাইগুড়ি শিলিগুড়িতে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রচন্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ফলে গরমটা বাড়বে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই রয়েছে পূর্বাভাস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা অনেকই কম কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে গরম পরিস্থিতি আর একটু বাড়বে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দিনের তাপমাত্রা মালদার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা হতে পারে তাপমাত্রা বাড়বে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে আপডেট আজকে এবং আগামীকাল সেই অর্থে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু গরমটা বাড়বে আর কোথাও কোথাও আজ এবং আগামীকাল আগামী পরশু থেকে আবার হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে সার্বিকভাবে বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে একটাই কথা উঠে আসছে আগামী পরশু থেকে আবারও একটা হালকা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আগামী তিন বা চার দিনের মধ্যে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে রাঁচিতে প্রচণ্ড হারে তাপমাত্রা নেমে গিয়েছিল বৃষ্টি হয়েছে তবে তাপমাত্রা আজকে একটু ওঠার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা গরম পরিস্থিতি একটু একটু করে বাড়বে তবুও ঝাড়খণ্ড জুড়ে আজকে কোথাও কোথাও মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ গতকাল পর্যন্ত দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় নিম্নচাপের অবস্থান ছিল তার এফেক্ট আজকেও কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে বিকালের পর থেকে ঝাড়খণ্ডে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না কারণ নিম্নচাপটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাবে ফলে পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাট সংলগ্ন জায়গায় তার প্রভাবটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে ওপরের দিকের আসাম রয়েছে মেঘালয় রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে এখানে সেই অর্থে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা দু চার জায়গায় হালকা মাঝারি হতে পারে তবে তাপমাত্রা প্রচণ্ড বাড়তে পারে গোয়ালপাড়া গুয়াহাটি সংলগ্ন জায়গায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির কোনো সম্ভাবনা সেই অর্থে নেই গরমটা একটু বাড়তে পারে অন্যদিকে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোথাও কোথাও মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এখানে প্রধানত চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে ফলে গরম পরিস্থিতি প্রচণ্ড হারে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা এখানে প্রধানত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে তবে প্রচন্ড বৃষ্টি সেরকম ত্রিপুরা জুড়ে কোনো সম্ভাবনা নেই কোনো সতর্কবার্তা আইএমডি আগরতলা দেননি তাই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি যেটা ন্যাচারালি বর্ষাকালে কোথাও কোথাও হয়ে থাকে তেমনটাই ত্রিপুরার ক্ষেত্রে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরাঞ্চলে যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর ময়মনসিং সিলেট তাপমাত্রা বাড়বে গরম পরিস্থিতি এখানে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা থাকতে পারে থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই এই সমস্ত বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে গরম পরিস্থিতি বাড়বে বৃষ্টির ক্ষেত্রে এই সমস্ত বিভাগের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে রাতের দিকে কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে রাজশাহী এছাড়া রয়েছে খুলনা এখানে প্রধানত কোথাও কোথাও দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগও তাপমাত্রা একটু বাড়তে পারে গরম পরিস্থিতি বাড়তে পারে ঢাকা বিভাগে প্রধানত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো বরিশাল এবং চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আজকেও থাকছে মাঝারি মানের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে নিচের দিকের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকবে ফলে তাপমাত্রার জন্য গরম পরিস্থিতি একটু কম থাকবে প্রধানত রংপুর ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগগুলোর তুলনায় ভিডিওটি কোনোখানে কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং